আপনাদের জীবনে অনেক অনেক প্রবলেম আছে, কিন্তু আপনাদের কাছে মাত্র তিনটি অপশন আছে। প্রথমটি কি, যে আপনার জীবনে যত প্রবলেম আছে আপনি সেগুলো সলভ করতে পারেন। তাহলে কি হলো, আপনি কি হয়ে গেলেন? আপনি হয়ে গেলেন আপনার প্রবলেম যা আছে তার সমান হয়ে গেলেন আপনি। আরেকটি অপশন, আপনার জীবনে অনেক বড় প্রবলেম আছে কিন্তু আপনি সেগুলো সলভ করতে পারবেন না বা পারেন না। তাহলে আপনি কেমন হয়ে গেলেন? প্রবলেমের থেকে ছোট হয়ে গেলেন। আপনি কিন্তু প্রবলেমের থেকে তখন ছোট হয়ে যাচ্ছেন। আর তিন নম্বর অপশনটি কি, যে আপনার জীবনে যত বড় প্রবলেম আছে না কেন আপনি তার থেকে অনেক বড়। তখন আপনি কেমন হয়ে গেলেন? আপনি প্রবলেমের থেকে অনেক বড় হয়ে গেলেন। আপনার জীবনে যত প্রবলেমই আছে না কেন আপনি সেটা সলভ করতে পারবেন, আপনার জীবনের কোনো প্রবলেমই আপনার থেকে বড় না। এটা যখন আপনি বলবেন একটা অসাধারণ এনার্জি আপনার ভেতরে আসবে, তখনই আপনি আপনার জীবনের প্রবলেম সলভ করতে পারবেন। আমরা সবসময় প্রবলেমটাকে প্রবলেম হিসেবে দেখি বা অপরচুনিটি হিসেবে দেখি না। এভরি প্রবলেম ইজ অ্যান অপরচুনিটি। আপনার জীবনে প্রবলেম আসলেই আপনি সফল হতে পারবেন, এটা আমরা আসলে ভুলে যাই। আমরা প্রবলেমকে সবসময় ভয় পাই, কিন্তু যখন আপনি এটা বলবেন যে আমার জীবনের থেকে বা আমার থেকে প্রবলেম কখনোই বড় না, তখনই আপনার ভেতরে এনার্জি আসবে, তখনই আপনি প্রবলেম সলভ করতে পারবেন।